আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার ইসাকালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পলাশ নুসন্দে শ্রেণী দ্বিতীয় বিষয় কোরআনু মাজিদ আমি সহকারী শিক্ষক আমি আজ তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টের সম্পর্কে আলোচনা করব চতুর্থ অ্যাসাইনমেন্টটা দেখি আমরা কী প্রশ্ন চেয়েছে ওই প্রশ্নটার উত্তরটা আমি সুন্দর করে বলে দিচ্ছি তোমরা খাতার মাধ্যমে সুন্দর করে লিখবা তোমাদের অ্যাস্টারম্যানের মাধ্যমে প্রশ্ন আর প্রশ্ন রয়েছে মাখরাস কয়টি এক নম্বর দুই নম্বর তিন নম্বর মাখরাস লিখে আমাদের প্রশ্ন চাচ্ছে মাখরাস কয়টি এক নম্বর দুই নম্বর তিন নম্বর মাখ্রাস লিখি তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি তোমাদের আরও ভালো করে বুঝাতে বুঝাচ্ছি দেখো তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় তাসবিদ প্রথম পাঠ হলো সমূহের মাখরাজ তোমাদের পাঠ্যবৈর খুলে দেখবা তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর সাতাত্তর তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর সাতাত্তর দ্বিতীয় পাঠ মাখরাজের বিবরণ লেখা আছে ওই মাখরাজের বিবরণ যে লেখা আছে প্রথম তোমরা অ্যাসাইনমেন্টটা হাতে নিয়ে দেখবা কি চেয়ে তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে যাচ্ছে মাখরাস কয়টি আমরা লিখবো মাখরাস সতেরোটি এক নম্বর দুই নম্বর তিন নম্বর মাখরাস লিখি এক নম্বর দুই নম্বর তিন নম্বর মাখরাসটি লিখবা কি আমরা মাখ্রাস সম্বন্ধে একটু আলোচনা করি মাখ্রাস সম্পর্কে আমরা আলোচনা করি মাখ্রাস শব্দটি আরবি মাকড়াশ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান ইলমে তাজবিদের পরিভাষায় আরবি হরফ উচ্চারণ স্থানকে মখ্রাস বলে অর্থাৎ যেসব স্থান থেকে আরবি উনত্রিশটি অক্ষর উচ্চারিত হয় ওই সব স্থানকে মাকরাস বলা হয় আরবি মোট উনত্রিশটি হরফ মোট সতেরোটি মাখ্রাস থেকে উচ্চারিত হয় আমরা জানি আরবি মোট কতটি হরফ আছে উনত্রিশটি হরফ আছে ওই উনত্রিশটি হরফ হইতে সতেরোটি হরফ কি হয় মাখ্রাস হয় আর বাকিগুলো মাকরাস হয় না কোনো মাখ্রাস হতে একটি হরফ কোন মাখ্রাস হতে দুটি হরফ আবার কোনো মাখ্রাস হতে তিনটি হরফ উচ্চারিত হয় আমরা জানি কি কোনো মাখড়াশ হতে একটি হরফ আবার কোনো মাকরাস হতে দুটি হরফ কোনো মাখরাস হতে তিনটি হরফ উচ্চারিত হয় মাখরাজ জানার পদ্ধতি হলো যে হরফের মাখরাজ জানার দরকার সেই হরফ পূর্বে একটি হরফগুলো হরকতগুলো হামজা এনে উত্ত হরফের জজম দিয়ে উচ্চারণ করাকে উচ্চারণ করতে হয় হরফের উচ্চারণের যে স্থান গিয়ে বন্ধ হয়ে যাবে ওই স্থান উত্তর হরফের মাখ্রাস বলে তারপর উদাহরণ আছে নির্ময় আরবি হরফ সমূহের মাখ্রাস বর্ণনা করা হলো আমরা জানি আমাদের অ্যাসারমেন্ট চাচ্ছে মাখরাস কয়টি আমরা লিখবো মাখরা সতেরোটি তারপর এক নম্বর দুই নম্বর ও তিন নম্বর মাখরাসটি কী করব লিখব তাইলে আমরা এক নম্বর মাখরাস হালক তথ্য কণ্ঠনালী শুরু হতে হামজা হা উচ্চারিত হয় লিখে তারপর কি একটি উদাহরণ লিখব দুই নম্বর মাখরাসটা লিখব হালক তথ্য কণ্ঠনালীর মাখ্রাস হইতে আইন হা উচ্চারিত হয় তারপর উদাহরণটা লিখব তিন নম্বর মাখরাস হালক তথ্য কণ্ঠনালীর শেষ হইতে গইন খ উচ্চারিত হয় লিখে উদাহরণটা লিখে দিব দেখ আমার শিক্ষার্থীরা তোমরা আগে অ্যাসারম্যানের অ্যাসারম্যানের প্রশ্নটা হাতে নিবা তারপর দেখবা প্রশ্নর মাধ্যমে প্রশ্নটা কি চাচ্ছে প্রশ্ন বুঝে উত্তরটা লিখবা তোমরা অনেকেই দেখা যায় প্রশ্ন আসে একরকম উত্তরটা তোমরা অন্যরকম লিখো যদি প্রশ্নর সাথে উত্তরের মিল না থাকে তাহলে তো নাম্বার দেওয়া যাবে না তোমরা আগে খেয়াল করবা প্রশ্নটা কী চাচ্ছে তোমাদের গার্জিয়ানদেরকে বলে দিবা প্রশ্নটা কিভাবে লিখতে হবে উত্তরটা কীভাবে লিখতে হবে ওই প্রশ্নের উত্তরটা কীভাবে লিখতে হবে গার্জিয়ানকে বলবা তোমার আব্বু অথবা বড়ো বোন ভাই কেউ থাকলে ওদেরকে বলে দিবা যে আমরা কীভাবে উত্তরটা লিখব প্রথমে লিখবা মাখরাস কয়টি লেখবা মাখরাস সতেরোটি এক নম্বর দুই নম্বর তিন নম্বর মাখরাসটি লিখবা দেখো আমার মনিরা তোমরা অনলাইনের ক্লাসগুলো দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে কীভাবে প্রশ্ন প্রশ্ন যে প্রশ্ন দেওয়া আছে তার উত্তরটা আমি সুন্দর করে বলে দিয়েছি তোমরা এই প্রশ্ন অনলাইন থেকে বুঝে শুনে প্রশ্ন উত্তরটা সুন্দর করে লিখবা যাতে করে না হয় আমি এখন শেষ করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম रहमतुल्लाह और